ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, আমি হাসিনা, আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব কেমন করে খুব সহজে একটি পাতা দিয়ে তুমি তোমার চুল পড়াকে বন্ধ করতে পারো। এতদিন আমরা জেনে এসেছি তেজপাতা আমরা শুধু রান্নায় ব্যবহার করি, কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই তেজপাতা দিয়ে কেমন করে তুমি তোমার চুল পড়া এবং তোমার খুশকিকে দূর করে ফেলতে পারো খুব সহজেই। চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের ভিডিও। বছরে কয়েকটা সময় চুল পড়ে যাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার। এই যে সামার শুরু হয়েছে, এই সময়েও দেখা যাচ্ছে অনেকেরই চুল ঝরে যেতে শুরু করবে। সো এই সময় আমাদের চুলের এক্সট্রা টেক কেয়ার করার দরকার আছে। তেজপাতা খুবই উপকারী। তেজপাতাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। তেজপাতা কী করবে, তোমার স্ক্যাল্পকে ক্লিন করতে হেল্প করবে, তোমার চুলের গোড়াকে শক্ত করবে, এবং হচ্ছে তোমার মাথায় যদি খুশকি থাকে সেটাও দূর করতে হেল্প করবে। তাহলে কেমন করে এই তেজপাতাকে আমরা ব্যবহার করব আমাদের চুলে সেটা আমরা জানি, চলো দেখে জেনে নেই। তো প্রথমে যেটা করতে হবে, এই রেমেডিটি তৈরি করতে তোমাকে 10 থেকে 15টা তেজপাতা নিয়ে নিতে হবে। আর তেজপাতা যেহেতু বাইরে থেকে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, প্রচুর ময়লা ডার্ট লেগে থাকে তেজপাতার মধ্যে। প্রথমে তেজপাতাটাকে আমাদের 2-3 বার খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। তেজপাতাটা যখন ধোয়া হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, তারপর খেয়াল করো 10 থেকে 15টা পাতার জন্য তোমার দরকার হবে 1 লিটার পরিমাণ পানি। এই পানির সঙ্গে তেজপাতাকে দিয়ে তুমি চুলায় বসিয়ে দাও, 10 মিনিটের মতো ফুটাতে থাকো। যখন 10 মিনিট পর তুমি এই তেজপাতাটা দেখবে যে তেজপাতাটা অনেক সফট হয়ে গিয়েছে এবং পানির কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ তেজপাতার সমস্ত গুণাগুণগুলো কিন্তু পানির মধ্যে চলে গিয়েছে এবং খুব সুন্দর একটা স্মেলও তুমি পেতে থাকবে। 10 মিনিট পর এই পানিটা চুলা থেকে নামিয়ে রেখে দেবে। যখন পানিটা ঠান্ডা হয়ে যাবে, একটা স্প্রে বোতলের মধ্যে ভরে ফেলবে। বাস, তৈরি হয়ে গেল আমার রেমেডিটি। এখন আমি জানিয়ে দিব ব্যবহার পদ্ধতি, কেমন করে এই পানিটা তুমি তোমার চুলে ব্যবহার করবে, চলো জেনে নেই। তুমি এই পানিটা তোমার চুলের গোড়ায় স্প্রে করবে এবং পুরো চুলে স্প্রে করবে। স্প্রে করে জাস্ট ফিঙ্গার ট্যাপ দিয়ে খুব ভালোভাবে মাসাজ করে নেবে 5 মিনিটের মতো। তারপর এটা হাফ অ্যান আওয়ার চুলের মধ্যে রেখে শ্যাম্পু করে ফেলো। প্রতিদিন যদি টানা তুমি 15 ডেজ করতে পারো, তাহলে দেখবে এই রেমেডিটা ম্যাজিকের মতো কাজ করবে, তোমার চুল পড়া বন্ধ হয়ে যাবে, খুশকির সমস্যা চলে যাবে। তাহলে তোমরা বাড়িতে এটা ট্রাই করতেই পারো, এবং যারা ট্রাই করেছো রেজাল্ট কেমন পেয়েছো সেটাও আমাকে নিচে কমেন্টস করে জানাতে ভুলবে না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।